প্রকৃতির দেওয়া আজকের দিনটা যা কিছু নতুন তারই যেন আজকে বার্তা বই নিয়ে আসে, আর নিয়ে এসছেও বোধ হয় আজকে ভালো ভালো অনেক খবর তোমাদের কাছে। যাই হোক, এখন সন্ধ্যেবেলা 5:30 কি 6:45 বাজে। তো আমি এখন কোথায় যাচ্ছি জানো? আমি যাচ্ছি ছেলেকে ডাক্তার দেখাতে, মনটা খুব খারাপ। কিছু করার নেই, আমার সর্দি কাশি জ্বর হয়েছিল তো তার থেকে ছেলেরও হয়ে গেছে। সব থেকে বড় ব্যাপার কি জানো, ছেলের এক্সাম চলছে। আর ছেলের এক্সাম মানে ছেলের এক্সাম না, তো এক্সাম তো মনে হয় আমার। যাই হোক, কিছু করার নেই, ওর শরীরটা একটু খারাপ হয়েছে আর সব থেকে বড় ব্যাপার বমি হচ্ছে, সেটা সেই জন্য আমরা একটু ডাক্তারের কাছে যাব। কালকে একটু বন্ধ আছে, পরীক্ষা কালকে হবে না, নেক্সট ডে আফটার টুমোরো আবার পুরো এক্সাম রয়েছে। তো সেই জন্য আমরা ঠিক করলাম আজকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাব, জয় ভারত নার্সিংহোম, ওখানে নিয়ে যাবো ডাক্তার দেখাতে। ডাক্তারবাবু অলরেডি বসে গেছেন, এখন যাচ্ছি, আমরা তিনজনেই যাচ্ছি। আর যেতে যেতে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তা তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর চলো নেলোরে তোমাদেরকে দেখাই এই জয় ভারত নার্সিংহোম। আর সবাই ঠাকুরের কাছে বলো আমার ছেলে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কি জানো, আজকে ওর দুটো পরীক্ষা ছিল, আমার নিজের HS-এর কথা মনে পড়ে গেল। আজকে ওর দুখানা পরীক্ষা ছিল, মানে একটা তো ক্লাসের পরীক্ষা আর একটা এখানে গভর্নমেন্টের একটা ট্যালেন্ট টেস্ট ছিল, সেটাও ছিল। যাই হোক, দিয়ে ও পুরো ক্লান্ত, তবুও ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছি, কারণ ডাক্তার দেখাতেই হবে, সুস্থ হতেই হবে। যাক, চলো আমার সাথে থাকো, পাশে থাকো, সবাই খুব খুব ভালো থাকো, সবাইকে শুভ সন্ধ্যা। আমরা হসপিটালে পৌঁছে গেছি, এই দেখো হসপিটাল। আর এই দেখো, এখানে না অক্সিজেন প্ল্যান্ট বসাচ্ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো কি সুন্দর এন্ট্রান্সে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদামা, আর এই যে তিরুপতি ঠাকুরের একটা খুব সুন্দর মডেল, খুব ভালো লাগলো তাই শেয়ার করলাম তোমাদের সাথে। এই যে হসপিটালটা দেখো, এখানে না বাঙালিদের সবাই ভীষণ রেসপেক্ট করে জানো। কি সুন্দর দেখেছিলে, তোমাদের দেখালাম যে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, শ্রী সারদামা, মানে এত ভালো লাগে না যখন স্বামী বিবেকানন্দকে দেখি, আর নিজেদের খুব গর্ব অনুভব হয়। আর দেখো এই যে রাস্তায় না, এখানে জায়গায় জায়গায় এরকম পেইন্ট করা জানো তো, এরকম সুন্দর পেইন্টিং রয়েছে, খুব ভালো লাগে দেখতে, জায়গায় জায়গায় রয়েছে, তাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। দেখো কি সুন্দর পেন্টিংগুলো, আর প্রতিটার মধ্যেই না কিছু গল্প লুকিয়ে রয়েছে, ভালো করে দেখলে বোঝা যায়। আমি সম্পূর্ণটা তোমাদের দেখাতে পারলাম না। আর আমরা বিকেলের টিফিনের জন্য কিছুটা ভাজা নিয়ে নিলাম, ঘরে গিয়ে বসে খাবো বেশ চা কফির সাথে, সেই জন্য পকোড়া নিয়ে নিয়েছিলাম। তার সাথে অবশ্য আমরা চাও খেয়েছি, আমার ছেলের খুব খিদে পেয়ে গিয়েছিল নিলয়ের, ও আবার দুটো বিস্কুট নিল, দেখো ও দুটো বিস্কুট নিয়ে নিজের থেকে নিয়ে খাচ্ছে, ওর খুব খিদে পেয়ে গেছিল। আর আমরা দুজন চা নিলাম, এ দেখো ও নিজেই বিস্কুট নিয়ে চেয়ে নিয়ে খাচ্ছে, ওর খুব খিদে পেয়ে গিয়েছিল। কিছুটা অটো করে চলে এলাম ঘরের প্রায় কাছাকাছি, আমাদের হরিনাথপুরমে আমরা যেখানে থাকি,
দোকান থেকে মেডিসিন নিয়েছিলাম, দেখো ওখানেও দেখাবো, দোকানটা দেখাবো তোমাদেরকে আমি, দেখবে কেন দেখাচ্ছি তার পেছনেও একটা কারণ রয়েছে। তো যে বললাম নিজের খুব গর্ব অনুভব হয় যখন দেখি স্বামী বিবেকানন্দকে সবাই এখানে এত রেসপেক্ট করেন, আর রামকৃষ্ণ সারদা মা দেখলে না মনের ভেতরটা একটা অন্যরকম অনুভূতি হয়, খুব ভালো লাগে, নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে খুব ভালো লাগে। আর বাঙালিদের না এখানে সাউথের লোকরা একটা অন্যরকম রেসপেক্ট করে, যখন শুনে বাঙালি খুব রেসপেক্ট করে। এই দেখো ওষুধের দোকানের নামও বিবেক, আর এখানে দেখো স্বামী বিবেকানন্দের ফটো, কি ভালো লাগছে না বলো? আর আমরা রাতে ডিনারটা না, যেহেতু আমার মুখে রুচিটা কম তাই আমার হাজবেন্ড বললো নিয়ে নাও, তাই আমরা ক্যাবেজের একটা পাকোড়া করেছিল ওটা নিয়েছি, আর পাপ্পু নিয়েছি, পাপ্পু মানে কি এখানে ডালকে না পাপ্পু বলে ওরা, পাপ্পু নিয়েছি। আর এই যে দেখো উনি দেখাচ্ছেন, এটা হচ্ছে আমরা যেটা কাঠি কচু বলি বা সেই কচুর তরকারি, এই তিনটে আইটেম আমরা নিয়েছিলাম, রাত্রে শুধু রাইস করেছিলাম, ব্যাস হয়ে গেছিলো, আসলে রুচি ছিল না তো তাই। এগুলো প্যাক করে নিয়ে এবার আমরা ঘরে ফিরছি, সবাই খুব ভালো থেকো, আর আমার ব্লগটা যদি ভালো লাগে আবারও ছোট করে বলবো, আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো, একটু শেয়ার করো, আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো।